আর্জেন্টিনার বাংলাদেশ সফর নিয়ে আশা জাগানিয়া একটা খবরের পর যখন শুনলেন মেসিদের আগমন মোটামুটি অনিশ্চিত, তখন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেছিল আপনার বলা বাহুল্য। এবার সেই হতাশ মনে আশার সঞ্চার করল বাংলাদেশের খুদে নারী ক্রিকেটাররা। কোভিডের সময় অনূর্ধ্ব-১৭ নারী ক্রিকেট দল তৈরি করার লক্ষ্যে ট্যালেন্ট হান্টের আয়োজন করা হয়েছিল, যেখানে পুরো বাংলাদেশ থেকে সেরা ক্রিকেটারদের বাছাই করে একটা দলও গঠন করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে কোভিডের প্রকোপ বেড়ে যাওয়ায় তখন যথাযথ প্রশিক্ষণ পায়নি ওই দলটা। নিজেদের দৃঢ় মনোবল নিয়ে নিয়মিত অনুশীলন করে একটা সময়ে সেই দল থেকেই 6-7 জন ক্রিকেটারের জায়গা হয় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলে। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে ক্রিকেট জগতে এই মুহূর্তে সমীহ জাগানো বাংলার কিশোরীরা। আফ্রিকায় পা রেখে পরপর 5 ম্যাচে ভিন্ন ভিন্ন 5 প্রতিপক্ষের লড়াই আটকেছে ওরা ক্ষিপ্রতার সাথে। প্রথমবারের মতো আয়োজিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ এতে শক্ত প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে। প্রতিপক্ষ হিসেবে কথাটা ঠিক থাকলেও শক্ত শব্দটা নিজেদের পাল্লায় নিয়ে এবার আতঙ্কের নতুন নাম গড়ল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে 5 উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী রাউন্ডে গেল বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে 7 উইকেটে এবং শ্রীলঙ্কাকে 10 রানে হারিয়ে সুপার 6 নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে বাঘিনীদের ব্যাটিং তাণ্ডবেই ম্যাচ হেরে বিদায় নেওয়া লাগল এই আসর থেকে। টস হেরে ফিল্ডিংয়ে নেমে দিশা প্রত্যাশারা একটা গর্জনই করে উঠেছিলেন। ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র উইকেট হারায় মাত্র 11 রানে। 12 বলে 5 রান করে আউট হন লাসিয়া মোল্লাপরি। দ্বিতীয় উইকেটটা পড়তে একটু দেরিই হলো, 64 রানে স্কোরবোর্ডে তখন 2 উইকেট। 37 বলে যুক্তরাষ্ট্রের হয়ে এই ইনিংসে সর্বোচ্চ 26 রান করে সাজঘরে ফেরেন স্নিগ্ধা পল। এরপর ইসানি ভাঘেলা ও গীতিকা কোদালি মিলে চতুর্থ উইকেট জুটিতে 35 রান যোগ করেন। দলীয় 103 রানে ইনিংসের শেষ বলে পতন ঘটে চতুর্থ উইকেটের। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট পান অধিনায়ক দিশা বিশ্বাস, বিপরীতে প্রতিপক্ষকে দিয়েছেন মাত্র 13 রান। দলের পক্ষে 1টি উইকেট নিয়েছেন মারুফা আক্তার। 104 রানের টার্গেটে খেলতে নেমে 20 রান পার হতেই পরপর 2 উইকেটের পতন। বাঘিনীদের বলা চলে টেনেই নিয়ে যাচ্ছিলেন স্বর্ণা আক্তার। 14 বলে 22 রানের ইনিংস খেলে আউট হন তিনি। এরপর বাকি কাজ সেরেছেন রাবেয়া আক্তার, দিশা বিশ্বাস এবং মিষ্টি সাহা। রাবেয়া 24 বলে অপরাজিত 18 রান, দিশা বিশ্বাস 17 বলে 10 রান এবং মিষ্টি সাহা পান 13 বলে 14 রান। 15 বল বাকি থাকতেই 5 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দিশা বিশ্বাস বাহিনী। কদিন পরই একই দেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে জাহানারা সালমারা। ছোট্ট বাঘিনীদের এমন প্রমিজিং পারফরমেন্স বড়দেরকে চাপমুক্ত করে আত্মবিশ্বাস এনে দেবে এমনটা বলাই যায়। শুভকামনা রইল দিশা প্রত্যাশা স্বর্ণাদের জন্য। ফারাজি মালিহা, অনফিল্ড।